তো হাই গাইজ, আজকে মাশরুম হান্ডি হচ্ছে। দেখো তোমরা মাশরুম হান্ডি কি সুন্দর একটা একদম চেপে গেছে। কারা কারা খেতে চাও দাদারা, আমাদের বাড়ি এক্ষুনি চলে আসো। আমরা মাশরুম হান্ডি বসিয়েছি, মাশরুম হান্ডিটা তোলার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমরা খাচ্ছি, কিভাবে কি করছি। দেখুন এগুলো ফ্রেশ ফ্রেশ, কিন্তু এগুলো মাটির মধ্যে থাকে বলে এরকম কাদা লাগা থাকে। এগুলো বালি বাটি ফুড়ে ফুড়ে ওঠে এবং এগুলো হয় কিন্তু ওই পোকার ডিমের যে ঘর থাকে সেই ঘরের থেকে, যার কারণে এর এই ডাটিগুলি অনেক অনেক লম্বা থাকে। তাহলে চলুন এগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিই। খুব সুন্দর করে কাদাগুলোকে ছাড়িয়ে তুলছি। এগুলোকে খুব সুন্দর করে জলে ধুয়ে নিয়েছে। ধুয়ে নিয়ে দেখো কি সুন্দর করে এগুলোকে কেটে কেটে রাখছে পুরো। একটাই করো, অত কুচি কুচি দিয়ে না, গলে যাবে। এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করতে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি আস্ত রাখছি, এটাকে আস্তই আমি মাশরুমের মধ্যে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু চাকা চাকা করে কাটলে ভালোই লাগে। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করব। ম্যারিনেটের মশলাটা তৈরি হয়ে গেল, গ্রাইন্ড করে নিলাম। এবার এটাকে আমি মাশরুমের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন হলুদ সব দেয়া হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে সুন্দর করে এটাকে আমি খানিকক্ষণের জন্য ম্যারিনেট করতে দেব। খুব সুন্দর করে এবার মাখিয়ে নিতে হবে এটাকে। মাখানোটা এত সুন্দর করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাশরুমের মধ্যেই এই মশলাগুলোর ঢুকে যায়। তো চলুন, আমি তার সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, এই যে তেজপাতাটা, আস্ত তেজপাতা একটা দিয়ে দেবেন। এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। হাঁড়িটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এটা পোড়া হাঁড়ি আমার, কারণ এটাতেই বারবার রান্না করি। তো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার যে মাশরুমটা আমি মেখে রেখেছি খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাখানো, এবার আমি মাশরুমটাকে এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু তার আগে কিছু মশলাপাতি দেবো, সেটার জন্য আগে মশলাগুলো এর মধ্যে ছেড়ে নিই। এখানে দিয়ে দিয়েছি একটা দুটো এলাচ, আর দারচিনি, আর একটু জায়িত্রী, এই জয়ফল দিয়ে এটাকে একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের আজকে গরম মশলা। এবার দিয়ে দেবো আমরা মাশরুমগুলো। এভাবে মাশরুমগুলোকে এবার দিয়ে দেবো এর মধ্যে। একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা ভাজার দরকার নেই, এমনি দিয়ে দিলেই হবে। দিয়ে আর একবার ওপর থেকে মাশরুমটা চাপা দিতে হবে, যাতে মাশরুমের যে মশলাটা সেটা আলুর মধ্যেও ঢুকে যায়। এভাবে পুরো মাশরুমটাকে আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এই
গ্রাইন্ডারটা ধুয়ে মশলার জলটা, এখানেও যে ম্যারিনেট করা জলটা ছিল সেই দুটো জলই একসঙ্গে আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর সেই সঙ্গে কোপর থেকে আমরা একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা এটাকে পুরো ঢেকে দেব। এটা ছাইয়ের মধ্যে ঢুকে বলে গায়ে এখনো ছাই লেগে রয়েছে, তো এটা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার কয়েক টুকরো রসুন ফেলে দেব ওপর থেকে, এগুলো বেশ ভাপে ভাপে সিদ্ধ হয়ে থাকবে, খুব সুন্দর। আর এবার যেটা করবো সেটা হচ্ছে কিছুটা আটা নিয়ে নিয়েছি, একদম এর মুখটা আটা দিয়ে মেরে দেব। এই যে আটা দিয়ে পুরো মুখটা বন্ধ করে নিলাম, এবার তার উপর আমি এই যে যে মুখটা, হ্যাঁ এই যে যে মুখটা, এটা আটকে দেব। আমাদের হাঁড়িটা প্রায় ব্যবহার হয়, ওই জন্য হাঁড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে না, যাই হোক। তো এবার আমরা হাঁড়িটা পুরো আমাদের রেডি হয়ে গেল, এই দেখুন পোড়াই মাটি প্রত্যেকবার দিনই। এটাতে প্রায় আমরা মাশরুম বা অন্য কিছু করে থাকি, যেমন মোচাও করে থাকি, তো এটা এবার আমরা উনুনে বসিয়ে দেবো। চলুন তাহলে উনুনের দিকে যাই। তো এই দেখুন আমাদের সেট আপটা, আমরা কাঠ জ্বালিয়ে এখানে কাঠকয়লা করে রেখেছি, যেহেতু একটু আগে রান্না হয়েছে তো কাঠকয়লা রয়েছে। এবার আমরা হাঁড়িটাও রেডি, হাঁড়িটা কিন্তু এর মধ্যে আমরা এবার বসিয়ে দেব, বসিয়ে দেব এবং আস্তে 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 এটা হতে থাকবে তাপে তাপে। টাইম কিন্তু মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগবে, যেহেতু এটা আস্তে 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 এখানে ভাপে হবে। নিচটাতেও বসিয়ে দিলে হয়, কিন্তু নিচটাতে আমি বসাবো না, আমি ওপরেই বসাবো ডাইরেক্ট, যেহেতু এখন আমাদের একটু মানে কি বলবো দুপুরের খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে 1টা, যাতে আমরা 2টার মধ্যে এটাকে খেতে পারি, সেই ব্যবস্থার জন্য এখানে তাড়াতাড়ি বসাতে। নেমে যাচ্ছে আমাদের হাঁড়ি, দেখতে পেয়েছো হাঁড়িটা কেমন নেমে গিয়ে বসে গেল, কিন্তু এই দড়িটা তো এবার পুরে শেষ হয়ে যাবে। দেখো ও চরম চরম, ছিঁড়ে দিলেই হয়ে গেল, ছিঁড়ে দিলে। এই যে ওই তো কেটে দিতে হবে, হ্যাঁ খোল 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 খোল। আরে না, তুই শুধু ভিতরের কালারটা দেখ দেখ, এখনো ফুটছে ওই পাশে, ও সেই খাবি। একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, কিন্তু নিচটা মনে হয় না পোড়া লেগেছে। চাক চল এবার ভাত বাড়ি, পোড়া গন্ধটা আটার আটার। দেখুন গাইস কেমন সুন্দর দেখতে হয়েছে, যদি কেউ এভাবে খেতে চান তো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে একবার। দেখাচ্ছি ধোয়ার জন্য মাঝে মাঝে যাচ্ছে এরকম কালার, মানে আমি বলছি তো 2000 টাকা হাঁড়িটার দাম নেবে যদি ভালো হোটেলে যাস, তাও এই জিনিস খাওয়াতে পারবে না। চাক এই হাঁড়িটা দেখে কারোর পছন্দ হবে না, কিন্তু এই হাঁড়িটা যা খাইয়ে গেল জীবনে, আজকে দিবাকর সেই খাবে। চল তাহলে, এই দেখো সবে হাঁড়ির থেকে নামিয়েছি, নামিয়েই চলে গেছি ভাত খেতে। হ্যাঁ তো অসাধারণ অসাধারণ হাঁড়িতে রান্না করেছিলাম আজকে। তোমরা যারা আগের দিনের কমেন্টস করেছো যে দিদি খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে, তাড়াতাড়ি দিদি কাছে পিঠে থাকো, আজকে চলে আসো। আজকে আমরা হাঁড়িতে ইয়ে করেছিলাম, মাশরুম রান্না করেছিলাম, আর অপূর্ব অপূর্ব টেস্ট হয়েছে।